ওনার মাধ্যম দিয়ে আমি একটা সেটা প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ালে সেই অভিজ্ঞতাটা জানতে চাচ্ছিলাম, প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা। এত বড় একজন সুপারস্টারের সাথে কাজ করা এটা তো নর্মাল জিনিস না, আমাদের তো তখন এই শুটিং করতে গিয়ে প্রায় আমরা তো অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন বিভিন্ন ধরনের নায়িকা হিসেবে আপনার এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল? হ্যাঁ, দুর্ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম। ছোট ছিলাম তো সুইমিং পুলে একটা পোর্শন ছিল, একটা সাইডে হচ্ছে ডিপ আর একটা সাইড ছিল, বাট আমি জানি না ডিপে এত যে এত ডিপ, সো আমি না বুঝে ওখানে ঝাঁপ দিয়েছি। তো সেদিন আমাদের প্রোডাকশনকে একজন এসে আমাকে আর কি বলেছিল, সেটাই আমার এই দীর্ঘদিনের কেরিয়ার। ঈদ দিয়ে জানতে চাচ্ছেন ছোটবেলায় যে ঈদ কি করতেন, এখন সেলিব্রিটি হয়েছেন, তারপরে সংসার, বাচ্চা, আবার ফিল্মের থেকে উঠে সব কিছু মিলিয়ে অনেক মজার ছিল। ছোটবেলাতে আমরা খুশি ছিলাম, একটা দুটা জামা কিনে খুশি, একটা জুতো কিনে খুশি, মানে কখন সেই জামাটা পরবো, বাবার দিকে তাকিয়ে থাকতাম কখন আমাকে একটা জামা কিনে দিতেন। দেখা গেল যে তৃষ্ণা রোজা 20 রোজা পার হয়ে যাচ্ছে, আমাকে জামা কিনে দিচ্ছে না, পায় না ধরতাম জামার জন্য। আর এখন মনে হয় প্রাচুর্যতা অনেক অনেক ড্রেস, অনেক যখন সিনেমা রেগুলার কাজ করতেন তখন কত ব্যস্ত সময় পার করছেন, সেই সময় ঈদে আপনার সিনেমা রিলিজ বা ওই সময়ের বিষয়গুলো কেমন ছিল? দেখা গেল যে এমন হয়েছে যে একটা ঈদে 5টা ছবি আমার, কখন এত ব্যস্ততা ছিল, কখন আমি চিন্তা করতাম যে কখন আমি একটু ফ্রি টাইম পাবো আমার ফ্যামিলিকে কখন শোনাই, হলে হলে যে এখন যে প্রচারণা গুলো হয় তখন আমরা সেটা করতাম না, কারণ দেখা গেলো যে অটোমেটিকই এত বড় ছিল যে হলগুলি দর্শক এমনি চলছে। আর আসলে তখন ছবি মুক্তি পেলেও আমার নিজের পার্সোনাল আনন্দ আমি খুলনাতে গেছি, তো আমি যখন মাঠে থেকে বের হয়েছি দেখি যে সারা খুলনা শহরে আমার ছবি, সম্ভবত ছবিটার নাম ছিল নিশিতু আকরা, খুব অ্যাট্রাকটিভ ভিলেন ছিল, আমার কোয়ার্টিস ছিল আমুল, আর ভিলেন হিসেবে ছিল আশা। তখন আমি গোর্খা পরে ঢুকিয়ে শঙ্কর হলে সিনেমাটা দেখতে গেছি, একেবারে এখন যেরকম আর্টিস্টরা মুখ পেয়ে বলে ঘুরে সিনেমা হলে যাচ্ছে প্রচারণার জন্য, আর আমি গেছিলাম জাস্ট গোর্খা পরে মাস্ক পরে ঢুকিয়ে, আরো আমার সাথে দেখা গেলো যে আমার ফ্যামিলি মেম্বার প্রায় 8-10 জন ছিল, কেউ কিন্তু অডিয়েন্স জানে না, আমি তাদের সাথে বসে সিনেমা করেছি। এরকম এমনি কি হলে গিয়ে সিনেমা দেখা হয়? এগুলো এই মুহূর্তে এখন দেখা হয় না, দেশি যে সিনেমাগুলো হচ্ছে এগুলো সব গুণগত মান বা গল্পের দিক থেকে কেমন বলে মনে করছেন?
আপনাদের গান নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা ছিল, আমাদের সময় হচ্ছে বাণিজ্যিক দিকটা খুব বেশি পরিমাণে ফোকাস দেওয়া, যেহেতু 1500 সিনেমা হল ছিল, পোস্টার অ্যাট্রাকটিভ করা হতো, গানগুলিও ওভাবে করা হতো, মানে একটু কমার্শিয়াল টাইপের, তো আমি মনে হয় টোটাল বাণিজ্যিক দিকটা ওই সময় প্রডিউসাররা প্রেফার আর আই ডোন্ট নো যে এখন সিনেমার গান যেটা দেখি যে অনেক ভিউয়ার্স, বাণিজ্যিক দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমি বলবো আমাদের সময়ও গানটি খারাপ ছিল না। একটু আমি দেখতে পারি আপনি যে আপনি যে বলেন পোস্টারের যে ব্যাপারটা, আপনাদের সময় যে পোস্টারগুলো মানে ক্রিয়েট হতো সেটা অনেকটা খোলামেলাই হতো, তো সেই ক্ষেত্রে কি আপনারা ফ্যামিলিগতভাবে কোনো বিব্রত করার অবস্থা হয়নি? কারণ এখন আরও বেশি হচ্ছে, এখন মানুষ স্কুলে দেখাগুলো নিজেরাই নিজেদের প্রমোট করছে, আর আমার ফ্যামিলি সবসময় জানে এটা একটা মেকি জিনিস, মুভি মানেই মেকি জিনিস, একটা ক্যামেরার সামনে যখন একটা হিরো কিংবা একটা হিরোইন কাজ করে তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু 100 জন কাজ করছে, তো সেরকম একটা জায়গা থেকে এটা অড কিছুই না। সো এই বিষয়গুলি নলেজ আমার ফ্যামিলি মেম্বারসদের ছিল, সো এ ব্যাপারে আমার সংকোচ বোধ থাকে। আর আমি কমার্শিয়ালি নিজেই প্রেফার করতাম, কারণ আমি তখন নায়িকা ছিলাম, আমার মধ্যে অনেক ছবি ছিল, সো আমি আমার মুভির বাজারটা নিজের আয়ত্ত নেওয়ার জন্য দেখা গেল যে পোস্টারে কিংবা ড্রেস আপে যেটুকু খোলামেলা হয়েছে সেটা আমার নিজের ইচ্ছাতেই হয়েছে। আপনার সময় তো অনেক নায়িকা ছিল, সেক্ষেত্রে আপনি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন যে ওর থেকে বেটার করতে হবে বাবু আমার প্রতিদ্বন্দ্বী? না, আমি তখন আমি আমার একার হাতে তো 36টা ছবি, আমি কাকে প্রতিদ্বন্দ্বী করবো? আপনি এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বা সিনেমাগুলো হাতে থাকা সত্ত্বেও কেন হঠাৎ করে আসলে দূরে চলে গেলেন? আমি সরে যাওয়ার কারণ হচ্ছে আমার ফ্যামিলিকে প্রপার টাইম, একেবারে প্রপার টাইম দিতে দেখে আমি সরে আসছি, তারপরে আমার বিজনেস ছিল সেটাকে ফোকাস দিতে। আর সেকেন্ড কথা হচ্ছে যে একটা সিনেমা করতে গেলে টোটাল আমাকে দেখা গেলো 10 দিন অনেক সময় দিতে হয়, ডে নাইটের সময় দিতে হয়, আমি যদি ফ্যামিলিকে সময় দিতে যাই, বিজনেস সময় দিতে যাই, আমার ওটা হচ্ছে না, আমি দুটা সাইড মেনটেন করতে পারছি। সো আমার মনে হয় কি যে দিন শেষে কিন্তু আমরা আমাদের একটা পরিচয় লাগে, সেটা হচ্ছে ফ্যামিলি দ্বারাই পরিচয়। সো আমার কাছে তখন যদি ভালো কোনো গল্প পাই, ভালো কোনো ক্যারেক্টার পাই, সেটা অ্যাক্ট্রেস হতে হবে এমন কোনো কথা না, হাজব্যান্ড বলছিল যে ওখানে ইনভেস্টার আছে, যদি কোনো সার্কেলের চাই যদি এরকম ইনভেস্টার অ্যারেঞ্জ করতে পারি তো। তো আপু, আপনার মুখে প্রায় আমরা সাকিব খানের খুব প্রশংসা শুনেছি বা সিনেমা করেছেন অনুপগুলা, তো সেই ক্ষেত্রে সিনেমার শুটিং করতে তার সাথে যদি কোনো মজার ঘটনা বা দুষ্টুমি যেটা হোক ওইটা যদি আছে, সাকিব খান একদিন অনুপগুলা আমাকে বলছে কি যে তুমি আজকে লাঞ্চ ইউনিটের খাবার খেয়ে, তো তখন আমি তার সাথে বসে লাঞ্চ করেছি এবং সে তখন আমার কিছু সাজেশন দিয়েছিল, আমার মনে হয় সেগুলো যদি আমি একটু মানতাম, মেনটেন করতাম, ক্যারিয়ারটা আর একটু ডেভেলপ করতো। কথাগুলো আসলে আমি ছোটো ছিলাম, পলিটিক্স শিকার মধ্যে হয়েছে অনেক ক্ষেত্রে, তো ওর অ্যাডভাইসগুলো যদি আমি তখন শুনতাম হয়তো বা সাকিবের সাথে আমার চাকরি হবে না, হিরোহিন হিসাবে আমার সাথে সার্টিফিকেট অনেক ছবি, বাট ও অ্যাডভাইস করেছিল কি অ্যাডভাইস
অ্যাডভাইস করেছিল যে তুমি আস্তে আস্তে তোমার আস্তে আস্তে ট্র্যাকটা চেঞ্জ করো, তুমি হিরো, তুমি যেহেতু মান্নাভাইয়ের সাথে কাজ করছো, তোমার সাথে করো, আমার সাথে করো, সেটা না করে তখন আমি আসলে দেখা গেলো যে আলে আমি সাথে কাজ করতে পারছি, আমার সত্যি সেটা আমার ভুলই হবে আমার মনে হয়। এই সাকিব খান মান্না ভাই, তাদের যে একটা ক্রেজ ছিল, মান্না ভাই নাই এখন, এখন আছে সাকিব ভাই, তো তাদের পরে কি আরো এই জেনারেশন আসলে তেমন কোনো স্টার বা নায়ক হচ্ছে না, এটা কেন হচ্ছে না, বা আপনার কাছে মনে হয় যে হবে এরকম রাইজিং আছে কারোর মধ্যে ট্যালেন্ট, আপনার কি মনে হয়? তাদের ইনভারমেন্ট দেওয়া হয়, ভালো স্পেসিফিক কাকে আপনার মনে হয় যে সাকিব খানের পরে বাংলাদেশের সুপারস্টার হতে পারে? আমি আসলে সব শিল্পীকেই ভালোবাসি, আমি ছোট যে শিল্পী ক্যারেক্টার করছি আমার তার প্রতিও ভালোবাসা আছে। তো আমি একজনকে বলতে পারবো না, অনেকেই আছে, সাইমন আছে, বাপি আছে, রোশন আছে, এরা আমার মনে হয় যে ভালো গল্প পেলে ওরা ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।